সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার জয়ের উদ্দেশ্যে যা বললেন শারজিস শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকায় আগুন দেওয়া হবে হুশিয়ারি বিএনপি নেতা দলুর। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ধানমন্ডি বত্রিশ থানা হেফাজতে থাকা বাইশ জনকে ছেড়ে দিল পুলিশ আদালতে রহমানকে ডিম মারা আইনজীবী মারা গেছেন শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এবার জয়ের উদ্দেশ্যে যা বললেন শারজিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজি সালম বলেছেন আমেরিকায় বসে সজিবজের জয় ভারতকে সময় দিয়েছেন তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে সজিবাজের জয় মনে হয় ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র যে দেশটিতে কবে নির্বাচন হবে তা ঠিক করবে এদেশের জনগণ বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আমানতের জানা যায় অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন জানা যায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন এসময় সময় শারজিস আরও বলেন তাদের সরকার গত ১৬ বছরে গণতন্ত্র চর্চা করেনি বলে এখনও তারা মনে করছেন এমনই রয়ে গেছে সেই যুগ এদেশের ছাত্র সমাজ পরিবর্তন করে ফেলেছে এদেশের জনগণই তাদের স্বাধীনতা রক্ষা করতে সবকিছু ঠিক করবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী রোববার থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানান তিনি এদিকে জানা যায় অংশগ্রহণ শেষে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বলেন আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশে বসে সরকারের প্রধান হত্যাকাণ্ডের হোতা শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন আজকে বাংলাদেশে উস্কানিমূলক একটি পরিবেশের সৃষ্টি করা হয়েছিল জনগণ তা রুখে দিয়েছে পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এ দেশের জনগণ রুখে দিবে বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে তা তারাই রক্ষা করবে শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকায় আগুন দেওয়া হবে হুশিয়ারি দুলুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি চ্যানেল ও পত্রিকা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি বলেন গত পনেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি বক্তব্য টেলিভিশনে দেখানো হতো না পেপারে ছবি উঠত না তাই যে সমস্ত টিভি চ্যানেল ও পত্রিকা শেখ হাসিনার ছবি প্রচার করবে সেসব টিভি পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বৃহস্পতিবার নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুলু বলেন শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন তিনি পাল্টা অভ্যুত্থানের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন যদি তাই হয় তবে ছাত্র সমাজ দেশের সাধারণ জনগণকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলবে দেশের মানুষ বছর আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে দেশের মানুষ অতিষ্ঠ তারা আর আওয়ামী লীগকে চায় না তাই তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নেই সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন একাত্তরে গণহত্যার জন্য আওয়ামী লীগ জামায়াত ইসলামীকে গায়ের জোরে নিষিদ্ধ করেছে তাহলে হাজার হাজার ছাত্র জনতাকে নিঃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না আওয়ামী লীগ খুনির দল আওয়ামী লীগ লুটেরাদের দল অতি সত্তর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা দিন সঙ্গে সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার পাল্লা ভারী হচ্ছে এরই মধ্যে তার নামে হত্যা মামলাও হয়েছে গত আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো হবে কিনা তা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি জানান শেখ হাসিনাকে দেশে ফেরতের বিষয় ভারতকে আহ্বান জানানো হবে কিনা তা নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে বৃহস্পতিবার তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনা অনেক মামলার মুখোমুখি স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিলে আমাদের তাকে দেশে ফিরিয়ে দিতে বলতে হবে তবে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে ভারত এ বিষয়ে অবগত এবং তারা এটির বিষয় যত্নবান হবে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি থানা হেফাজতে থাকা বাইশ জনকে ছেড়ে দিল পুলিশ রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন ২২ জনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছিল আহত অবস্থায় পরবর্তীতে থানা হেফাজত থেকে তাদের পরিবার এসে নিয়ে যায় কারো বিরুদ্ধে মামলা হয়নি বলেও জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার রাতে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল ইসলাম জাগু নিউজকে এ তথ্য জানান তিনি বলেন পনেরোই আগস্ট দিনব্যাপী বত্রিশ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠি সোটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন তারা একুশ থেকে বাইশ জনকে ধরে আমাদের কাছে দিয়েছিল তাদের বেশিরভাগ আহত অবস্থায় ছিল পরবর্তীতে আহতদের পরিবার এলে তাদের কাছে হস্তান্তর করা হয় তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন কেউ কোনো অভিযোগ করেনি রাজনৈতিক দলের নেতাকর্মী সন্দেহে তাদের হেফাজতে নেওয়া হয়েছিল সরজমিনে দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এখানে অবস্থান নেওয়া মানুষেরা কোথায় যাচ্ছেন কেন এসেছেন তা জানতে যাওয়া হচ্ছে এমনকি পরিচয় পত্র ও মোবাইল দেখা হচ্ছে বত্রিশ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হয়নি মারধর করতেও গেছে। আদালতে আইনজীবী মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে নেওয়ার সময় ডিম নিক্ষেপ করার ঘটনায় আলোচিত আইনজীবী ও ঢাকা মহানগর যুব দলের সদস্য ইনাজামুল হক সুমন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা গেছেন বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডুবা এলাকায় এ ঘটনা ঘটে এ সময় মোটরসাইকেলে থাকা আর এক আরোহী আতিক হাসান গুরুতর আহত হন পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তার বাড়ি শরীয়তপুরের শখীপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধাকান্দি এলাকায় শেখ হাসিনার ফাঁসির দাবি ভিপি নূরের গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ সরকার এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে ফাঁসি দিতে হবে তিনি বলেন হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীর বিচার করতে হবে ছাত্র জনতার উপর ছাত্রলীগ যুবলীগ নিঃশংস যে হত্যা চালিয়েছে সেটা কেবল কোন সন্ত্রাসী সংগঠনই করতে পারে বিশ্বের কাছে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তুলতে হবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফেসিবাদ কায়েম পিলখানায় সেনা অফিসার হত্যা সাপলা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার সহ জড়িত সকলের বিচার এবং গণহত্যায় জড়িত অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের উদ্যোগে এই অবস্থান পালিত হয় হয়। পরে পুরানা পল্টন ও দৈনিক বাংলা এলাকায় মিছিল শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিশু হত্যার অভিযোগে মামলা এবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদ্রাসা ছাত্র জোবাইদ হোসেন ইমনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জোবাইদের বাবা আবদুল্লা আবু সাইদ ভুইয়া ঢাকার সিএমএম আদালত মামলাটি এজাহ হিসাবে রেকর্ড করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইমন হত্যা মামলা সহ শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে এর মধ্যে চারটি খুনের মামলা একটি অপহরণ মামলা শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান র্যাবের সাবেক মহাপরিচালক হারুনার রশিদ ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার খন্দকার মহিউদ্দিন ডিবির সাবেক প্রধান হারুনার রশিদ ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার